নমস্কার। নক্ষত্রবার্তা অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। যদি আপনার খিদে পায়, খাবার তো আপনাকে খেতেই হবে। আপনি যদি স্টুডেন্ট হন, তাহলে বই আপনাকে কিনতেই হবে। অসুখ বিসুখ করলে আপনাকে অভিজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে এবং তার কথা শুনে আপনাকে চলতে হবে। একই রকমভাবে যদি আপনাদের জীবনে আপনাদের নানারকম কাজে বাধা সৃষ্টি হয়, তখন অভিজ্ঞ একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতেই হবে এবং তার কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এবং অভিজ্ঞতার আরেকটা নামই বোধ হয় শ্রী গোপাল ভট্টাচার্য। প্রত্যেক দিনের মতন আজও তার লাইভ ফোনিং অনুষ্ঠান, তাই প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। এবং গোপাল দা, আমরা বেশ কয়েকটি এপিসোডে কিছু উপকরণ নিয়ে কথা বলছিলাম, মানে বাড়িতে বসে আমরা করতে পারবো, কিছু টিপস নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা কি আজকে সে ধরনের কিছু শুনবো নাকি অন্য কিছু বিষয় নিয়ে আলোচনা হবে? আসলে প্রত্যেকটা মানুষেরই একটা লক্ষ্য থাকে যে তার জীবনটা যেন ভালো যায়। একদম একদম। আপনি কি চান? আপনি যে আপনি টিভি অ্যাঙ্কারিং করছেন এখন আমার সাথে করছেন, আপনি কি চান? একদম আমার জীবনে সাকসেস, আমার ছেলে যাতে ভালো থাকে বা সন্তান যাতে ভালো থাকে, হাজবেন্ড যাতে ভালো থাকে, প্রত্যেকটা মানুষের জীবনেই এই রকম, তাদের যাতে জীবনটা ভালো যায় সেই জন্যই তো জ্যোতিষ। আর আমি আলোচনা করছিলাম জ্যোতিষের কিছু টোটকা বা জ্যোতিষের কিছু প্রতিকার নিয়ে। দেখুন, একটা মানুষ যখন আমার কাছে আসে, আমরা প্রতিকারে, আমার প্রতিকারের ধরনটা সমস্ত জ্যোতিষীদের থেকে একেবারে আলাদা। আবার বলি, আমার প্রতিকারের ধরন, আমার প্রতিকারের স্টাইল সম্পূর্ণ জ্যোতিষের থেকে একদম, অন্যান্য জ্যোতিষের থেকে একদম আলাদা। আমার গবেষণা প্রতিকার নিয়ে যাই বলুন না কেন, আমি মনে করি একটা মানুষের তিন ধরনের প্রতিকার হয়। একটাকে আমি বলি মূল প্রতিকার, একটাকে আমি বলি সৌভাগ্য বৃদ্ধির সহায়ক প্রতিকার, আর একটা হচ্ছে দশাপতির প্রতিকার। আবার বলছি, আমার প্রতিকারের ধরন, আমার প্রতিকারের গবেষণা সম্পূর্ণ জ্যোতিষীদের থেকে সম্পূর্ণ আলাদা। আমি মনে করি একটা মানুষের জীবনকে, জীবনে তিনটে প্রতিকার আছে। একটা হচ্ছে মূল প্রতিকার, একটা হচ্ছে সৌভাগ্য বৃদ্ধির সহায়ক প্রতিকার, আর একটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনে দশা চলে, কারোর রবির দশা, চন্দ্রের দশা, মঙ্গলের দশা, এই দশাগুলো একটা সার্টেন ইয়ার পর্যন্ত চলে। কারো 6 বছর, অত চন্দ্রের দশা 10 বছর, অত কেতুর দশা 7 বছর, এই 6 বছর, 7 বছর, 10 বছর, 18 বছর পরপর বিভিন্ন গ্রহের দশার কাল আলাদা আলাদা রয়েছে, এগুলো চেঞ্জ হয়ে যায়। মনে করুন আজকে আপনার রবির দশা চলছে, হয়তো 2016 সালে গিয়ে রবির দশা শেষ হয়ে যায়, এই 2021 সালে গিয়ে রবির দশা শেষ হয়ে যাচ্ছে, তারপরে চন্দ্রের দশা আরম্ভ হচ্ছে। এই দশাগুলো আমাদের জীবনকে খুব ভ্যারি করে। ওকে, আজকে আপনি খুব কষ্টে আছেন, যেই আপনার দশাটা পরিবর্তন হলো, 2 বছর পরে পরিবর্তন হচ্ছে, দেখা যাচ্ছে সেই সময় সেই মানুষটা জীবনে খুব সাকসেস পাচ্ছে। তো প্রতিকার, তিন ধরনের প্রতিকার হয়, একটা হচ্ছে মূল প্রতিকার, একটা হচ্ছে সৌভাগ্য বৃদ্ধির সহায়ক প্রতিকার, আর একটা হচ্ছে দশাপতির প্রতিকার। এখন মূল প্রতিকার কি? লগ্নপতি এবং রবি, লগ্নপতি, প্রত্যেকটা মানুষের একটা করে নির্দিষ্ট লগ্ন আছে, লগ্নপতি রবি যে রাশিতে বসে থাকে এবং চন্দ্র যে রাশিতে বসে থাকে, এই তিনটের মধ্যে, তিনটে রাশির অধিপতির মধ্যে যে সব থেকে শুভ, কারণ প্রতিকারের ক্ষেত্রে নিয়ম হচ্ছে শুভ জিনিসকে আরো পাওয়ারফুল করতে হয়। একদম গোপাল, খারাপ জিনিসকে প্রতিকার করলে কি হয়, নেগেটিভিটি আরো বাড়ে। আমি বারংবার বলেছি যে একটা খারাপ গ্রহকে প্রতিকার দেওয়া মানে তার হাতে উল্টে একটা ক্রিমিনালের হাতে একটা পিস্তল তুলে দেওয়ার সামিল। মূল রত্ন হচ্ছে লগ্নপতি, রবি যে রাশিতে রয়েছে এবং চন্দ্র যে রাশিতে রয়েছে, এই তিনটের মধ্যে যে সব থেকে শুভ তাকে প্রতিকার, প্রতিকারকে বলে মূল, মূল প্রতিকার। মূল প্রতিকারে কি কাজ হয়? মূল প্রতিকার শারীরিক, শুধুমাত্র মূল প্রতিকারের শুধুমাত্র শারীরিক যদি অসুখ বিসুখ থাকে সেগুলো থেকে মুক্তি পেতে সহায়তা লাভ করে। মূল প্রতিকারের ক্ষেত্রে যদি চার্টে দেখা যায় বড় ধরনের দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, শুধুমাত্র মূল প্রতিকারের সাহায্যে সেই জায়গা থেকে অনেকাংশ অশুভত্ব কমিয়ে দেওয়া যায়, এবং মূল প্রতিকার আয়ু বৃদ্ধিরও কারণ হয়, এটাকে বলে মূল প্রতিকার। বেশ, আর বাকিগুলো নিয়ে গোপাল, হ্যাঁ, তারপরে আসছে ভাগ্য সহায়ক প্রতিকার, মানে মূল প্রতিকার শুধুমাত্র এই তিনটে জিনিসের সঙ্গে রিলেটেড, হেলথ, লঞ্জিভিটি অ্যান্ড ডিজিজ। ওকে, সুতরাং ওই কোনো মানুষ যদি শারীরিক সমস্যা নিয়ে আসে বা কোনো ধরনের প্রবলেম নিয়ে আসে, অন্য কোনো মূল প্রতিকারে গিয়েই প্রতিকারটাকে করতে হয়, তবে সেটা কাজ হবে, তবে সেটা কাজ হবে। একদম, ওখানে কিন্তু ভাগ্য, ভাগ্য সহায়ক প্রতিকার যেটা, সেগুলো কিন্তু কাজ করে না। ঠিক কথা। হ্যাঁ, তো এইভাবে জিনিসটা একদম, প্রতিকারের ধরনটা আলাদা, এবং
এইভাবে যদি প্রতিকার মানুষকে দেয়া যায় মানুষের জীবনে সফলতা আসতে বাধ্য। একদম, আমরা এই প্রতিকারের বিষয়গুলোতে থাকবো, তবে তার আগে কে আছেন একটু দেখবো। নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম। কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি, শ্বেতা চ্যাটার্জি। কাশ্যপ স্যার, স্যারকে আগে জানাই যাও, স্যার তো নমস্কার। স্যারের কাছে আমার মেয়েকে নিয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা। মেয়ে আপনার মানে তখন ফার্স্ট ইয়ারে পড়ছিল, মেয়ে এখন এমএসসি তে বর্ধমানে 6 নম্বরে র‍্যাঙ্ক করেছে। মেয়ে এখন এমএসসি করছে, খুব ভালো আছে। ভেরি গুড। কি নাম ছিল? হ্যাঁ, মেয়ের নাম কি ছিল? মেয়ের নাম শিল্পা। কোথায় দেখেছিলেন? বর্ধমান, বর্ধমানে মেয়ের জায়গায়। আচ্ছা, ওকে প্রতিকার দেওয়া হয়েছিল? হ্যাঁ হ্যাঁ। এটা কি সৌভাগ্য প্রতিকার দেওয়া হয়েছিল ওকে? জানি না স্যার, যা প্রতিকার দিয়েছে সব প্রতিকারই নিয়েছি। প্রতিকারের আমি তো বললাম, প্রতিকারের তিনটে জায়গা। একটা মূল প্রতিকার, মূল প্রতিকার গাছের রুট বা মূল, সেটাকে তো আগে ঠিক করতে হয়। একদম। যে কোনো মানুষের জীবনে উন্নতি ঘটাতে গেলে মূল প্রতিকার, ভাগ্য সহায়ক প্রতিকার, এবং যে দশায় কোনো জ্যোতিষীকে সে দেখাতে আসছে সেই দশাপতি যদি খারাপ থাকে তার প্রতিকার কিন্তু দেয়া যায় না, কিন্তু দশাপতি যদি বেনিফিট থাকে তার প্রতিকার দেয়, তাহলেই একটা মানুষের জীবনে। একদম। এবং গোপালদা, আমরা কিন্তু এটা দেখি প্রত্যেকটা লাইভ অনুষ্ঠানে, যতগুলো ফোন নিই প্রত্যেকের একটা কমন কথা থাকে যে গোপালদার কাছে এসে আমার পরিচিত মানুষ বা আমার ঘরের মানুষ গিয়ে কিন্তু উপকৃত প্রতিবিধান বিশাল কাজ করেছে। তিনি ফোন করেছেন, বলছে মেয়ে 6th র‍্যাঙ্ক করেছে। 6th র‍্যাঙ্ক করেছে? হ্যাঁ, মেয়ে 6th র‍্যাঙ্ক করেছিল। আরে বাহ, মেয়ে ভীষণ ভালো আছে, ভীষণ। বাহ, এই আনন্দটাই আপনাদের আমরা দিতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে কার সম্বন্ধে জানবেন? আজকে ম্যাডাম আমি আমার একটু ভাইয়ের সম্বন্ধে জানবো। ভাইয়ের সম্বন্ধে মানে পুরো পরিবার গোপালদার কাছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভেরি গুড। বলুন বলুন। ভাইয়ের 4 সেপ্টেম্বর 1981। 4 সেপ্টেম্বর 1981। সময় দুপুর 2:35। 2:35? হ্যাঁ, 2:35। আচ্ছা বেশ। কোথায় জন্মস্থান? কোথায়? কলকাতা মেডিকেল কলেজ। কলকাতা মেডিকেল কলেজ। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম সুদীপ ব্যানার্জি। আচ্ছা, এটা শুক্রবার জন্মবার ছিল, কেমন? হ্যাঁ। ধনু লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র, রাক্ষসগণ। আচ্ছা। শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে জন্ম। প্রথম কথা হচ্ছে লগ্ন পূর্বাষাঢ়া নক্ষত্রে, লগ্ন যদি কারোর পূর্বাষাঢ়া নক্ষত্রে থাকে তার মধ্যে 4টে কোয়ালিটি থাকে। সেই 4টে কোয়ালিটি কি? হঠাৎ করে রেগে যাওয়া। আচ্ছা। হঠাৎ করে আবার ঠান্ডা হয়ে যাওয়া। আচ্ছা। নিজেকে সকলের কাছ থেকে লুকিয়ে রাখা, প্রকাশ করতে না পারা। আচ্ছা। এবং 3টে কোয়ালিটি বললাম, আর একটা হচ্ছে কি, ঝড় ঝাপটা সবকিছুই থাকবে কিন্তু তার জীবনে সবকিছুই চলবে একটু ডিলে, মানে বাধা বিঘ্নর মধ্যে দিয়ে, ঝড় ঝাপটার মধ্যে দিয়ে। পূর্বাষাঢ়া নক্ষত্রের দেবতা হচ্ছে, ডায়েটে হচ্ছে অপা। অপ মানে হচ্ছে জল, জলের দেবতা। জল সব রকম পাত্রে আকার ধারণ করতে পারে, জল কোনো একটা জায়গায় স্থির থাকতে পারে না। সুতরাং লগ্ন যদি পূর্বাষাঢ়া নক্ষত্রে যদি কারো যদি অবস্থান করে, একটু রাগি কিন্তু সেটা ক্ষণস্থায়ী, এবং হচ্ছে কি বলে, সবসময় একটা বাধা বিপত্তির মধ্যে দিয়ে তাদের কিন্তু জীবন কিন্তু অতিবাহিত হয়। এটা তাদের একটা চরিত্রের মধ্যে একটা একটা নরমাল ক্যারেক্টারিস্টিক। রবি পূর্বফলকনি নক্ষত্রে ভালো। রবি পূর্বফলকনি নক্ষত্রে থাকলে কর্মজীবন ভালো হয় এবং কর্মক্ষেত্রে জীবনে অনেক উন্নতি, উত্তরোত্তর বৃদ্ধি পায়। বুধ উত্তর ফলকনি নক্ষত্রে রয়েছে, এটাও ভালো। পড়াশোনার জায়গাটাও ভালো রয়েছে। বুধ হচ্ছে বাণিজ্যকে নির্দেশ করে, যে কোনো ধরনের বিজনেস রিলেটেড বা কমার্স রিলেটেড পড়াশোনা মনে হয় আপনার ভাই করেছে। শুক্র চিত্রা নক্ষত্রে বসে রয়েছে, মঙ্গল পুষ্যা নক্ষত্রে, বৃহস্পতি হস্তা, শনি হস্তা। সবসময় আপনার ভাই হাত মুঠো করে কথা বলতে ভালোবাসে, যে কোনো সময় হাত এমনি করা, হাত মুঠো করা, বেশিরভাগ ক্ষেত্রে এই একটা বদ অভ্যাস বা একটা নেচার ওর মধ্যে থাকবে, একটু লক্ষ্য রাখবেন বিষয়টা, দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা। যেটা মেইন বিষয় হচ্ছে, দেখুন আপনার ভাইয়ের লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় স্থানে কেতু, আর আপনার ভাইয়ের কিন্তু মাঙ্গলিক দোষ রয়েছে। ও বাবা। হ্যাঁ, অষ্টমী মঙ্গল। স্যার আমি একটু বলবো? হ্যাঁ, আমি বলে নি আগে, আগে ওনাকে বলবো। এমনি দেখুন পড়াশোনার জায়গায় রয়েছে, চাকরির জায়গাও ভালো রয়েছে। হ্যাঁ, যে আমি তো আগেই বলেছি কমার্স বিষয় নিয়ে পড়াশোনা, কিন্তু দেখুন অষ্টমে মঙ্গল রয়েছে, পূর্ণ মাঙ্গলিক দোষ রয়েছে, এবং তার পাশাপাশি দেখুন পূর্ণাঙ্গ কালসর্প দোষ, যেটাকে আমরা কর্কটক না কালসর্প দোষ বলি, সেটা রয়েছে। দ্বিতীয় ভাব হচ্ছে পরিবারের জায়গা,
সুতরাং আপনার ভাই সব ভালো, কিন্তু বিয়ের জীবন ম্যারেড লাইফ খুব কিন্তু ওইটা নিয়ে সমস্যা স্যার, ওইটা নিয়ে সমস্যা, আমি ওইটা নিয়ে সমস্যা স্যার দেখলেন বলতে না বলতে না বলছি স্যার ওটা কি ডিভোর্স হবে না হবে না ওটা একটু, ওরে বাবা ডিভোর্স পর্যন্ত পৌঁছে গেছে, হ্যাঁ এইটা মানে ও চাইছে ভাই চাইছে ডিভোর্স করে দিতে, কিন্তু ও মানে ভাইয়ের বউ চাইছে না, ও এখন বাপের বাড়িতেই আছে, ওইটা নিয়ে একটু জানা। এই চার্টে যেটা এমন চার্ট পাওয়া গেছে যে এই চার্টে ম্যারেজের জায়গা খুব ডিস্টার্ব এবং এটা ডিভোর্স বা সেপারেশনের দিকে যাবে, সোজা ডিভোর্স হবে, হ্যাঁ স্যার যাবে, হ্যাঁ এটা ফার্স্ট ম্যারেজ ব্রেকআপ দেখাচ্ছে, সেকেন্ড ম্যারেজের যোগ রয়েছে। আরে আপনার ভাইয়ের এই রিলেশনের জায়গাটা গুলো বিয়ের জায়গাগুলো সবসময় প্রবলেম হবে, কারণ অষ্টমে মঙ্গল তার সঙ্গে রাহু এবং কর্কটক না কালসর্প দোষ রয়েছে, এই জায়গাটা যতক্ষণ না ঠিক করবে, এই যে রিলেশনটাতেও জড়িয়ে রয়েছে যেখানে বিয়ে, আমি ওই জন্য দেখুন আমার মুখের কথা দেখুন একদম যেমন মাটিতে পড়ে না, আমার প্রেডিকশন যেমন মাটিতে পড়ে, প্রথমেই বলে দিলাম যে এই বিবাহিত জীবন খারাপ, এর বিয়ে টিকবে না, এই বিয়ে টিকবে না, ভাইয়ের ইচ্ছা নেই কোনো মতে, বউ চাইছে না, ডিভোর্স হচ্ছে না, সেজন্য হচ্ছে না, এই যে মাঙ্গলিক দোষ রয়েছে এবং কর্কটক না কালসর্প দোষ রয়েছে, ডিভোর্স পেতেও ঝামেলা হবে অনেক, কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে আপনার ভাইয়ের যে পারিবারিক জীবন, যেটা ফার্স্ট ম্যারেজই হোক সেকেন্ড ম্যারেজই হোক, যতক্ষণ এই মাঙ্গলিক দোষ বা কর্কটক না কালসর্প দোষের যথাযথ প্রতিকার হবে, ফ্যামিলি লাইফ কখনো ভালো হতে চাইবে না, যদি এটা প্রতিকার না করে যদি সেকেন্ড ম্যারেজের দিকে যায় আবার সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে সেম সমস্যা, সেম একই সমস্যা ঘুরে ফিরে আসবে। তাহলে এবার আপনি কি করবেন, আপনার ভাই কি করবেন, পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করছে আমার মনে হয় না। যে বলছি স্যার এই ডিভোর্সটা মানে মোটামুটি কতদিনের মতো, আপনি আগে যোগাযোগ করুন, আপনি কেন এই ধরনের প্রশ্ন করছেন, আপনি আগে যোগাযোগ করুন, কারণ সমস্যা রয়েছে। আমি বুঝি যে অনেকে ফোনে বহুদিন ধরে ট্রাই করার পরে পেয়ে যায়, আপলোড হয়ে যায় 5 মিনিটের মধ্যে সব জেনে যাব, এখন এটা তো হয় না 5 মিনিটের মধ্যে, দেখুন অনেক কিছু দেখতে হয়, তারপর যেটা বললাম প্রতিকার প্রতিবিধানগুলো করানোর চেষ্টা করুন, ডিভোর্স পেতে কিন্তু ডিলে হবে এবং সেকেন্ড ম্যারেজের জায়গায় প্রবলেম আছে আবার বলে দিচ্ছি, সুতরাং সেই জায়গাটা একটু ঠিকঠাক করে দেখিয়ে যথাযথ প্রতিকার, ওর কি মাঙ্গলিক বিষয়টার জন্য একটা বড় দায়ী, এর জন্য মাঙ্গলিক আছে, আবার অষ্টমে কালসর্প দোষটা তো সবথেকে খারাপ, লগ্নে কালসর্প দোষ অনন্ত কালসর্প দোষ থাকলে বিয়েতে হতে দেরি হয়, দ্বিতীয় কুলিক কালসর্প দোষের জন্য বিবাহিত জীবন খারাপ হয়, আবার সপ্তমে বা অষ্টমে যদি কালসর্প দোষ তৈরি করে সেটাও ম্যারেড, সেটা ম্যারেড লাইফের ক্ষেত্রে খারাপ হয়, তো সেইটা জানতে হবে। যেমন আমি তো গতদিনকে আলোচনা শুরুই করেছিলাম যে টোটকা, আমি বলেছিলাম যে অনন্ত কালসর্প দোষ থাকলে নদীতে জটাযুক্ত নারকেল ভাসার, এটা হচ্ছে টোটকা, যতদিন না পার্মানেন্ট প্রতিকার করতে পারছেন। আচ্ছা, হ্যাঁ কালসর্প দোষ হয় খুব ভালো, জীবনে খুব ভালো ফল দেয় আর খুব নয় খুব নেগেটিভ ফল দেয়, পার্টিকুলার কোনো একটা জায়গায় হয় খুব ভালো, হয়তো কর্মজীবনে খুব ভালো ফল দেয় আর যদি খারাপ হয় তাহলে কোনো একটা জায়গায় ডিস্ট্রয় করে দেয়, যেমন এর ক্ষেত্রে কালসর্প দোষটা ডিস্ট্রয় করেছে কি ফ্যামিলি লাইফ ম্যারেড লাইফ, বিয়ের হওয়া সত্ত্বেও বিবাহিত জীবন ভালো নয়, অন্য একটা রিলেশন ডিভোর্স হয়নি, অন্য একটা রিলেশন তার মধ্যে জড়িয়ে পড়েছে, এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আসছে ডিউ টু কালসর্প দোষের জন্য। আমি আমি তো বলেছিলাম যে অনন্ত কালসর্প দোষ থাকলে বহমান নদীতে পঞ্চমীর দিন, শুক্লপক্ষের পঞ্চমীর দিন জটাযুক্ত নারকেল ভাসাবেন, আর শিব অনন্ত কালসর্প দোষ যেটা এক নম্বর কালসর্প দোষ, লগ্নে যদি রাহু থাকে আর যদি সপ্তমে যদি কেতু থাকে, আর ভগবান শিবের মন্দিরে যে কোনো একটা শিব মন্দিরে একটা লোহার তৈরি সাপ ভগবান শিবের উদ্দেশ্যে দান করবেন, অনন্ত কালসর্প দোষের এটা হচ্ছে একটা টোটকা। যদি কারোর দ্বিতীয় কুলিক কালসর্প দোষ থাকে, কুলিক কালসর্প দোষে যে দ্বিতীয় রাহু অষ্টমে কেতু, এটাকে বলে কুলিক কালসর্প দোষ, কুলিক কালসর্প দোষ থাকলে আমি বলেছি দেখবেন একদম আংটি পাওয়া যায় সাপ, সাপের মতো দেখতে, একদম আপনি বলেছিলেন রূপোর একটা সাপের মতো দেখতে, জাস্ট এই যে লিটল ফিঙ্গার, এই যে ছোট আঙুল, কোরে আঙুলে ধারণ করুন, যাদের কুলিক কালসর্প দোষ রয়েছে, এবং মানি ব্যাগে বা পার্সে যেখানেই হোক একটা স্টিলের টুকরো সবসময়ের জন্য রেখে দিন, কুলিক সার কালসর্প দোষের এটা অব্যর্থ টোটকা, যতক্ষণ না আপনি পার্মানেন্ট এই দোষটার প্রতিকার করতে পারছেন। ভীষণ ভালো, কে আছেন একটু দেখবো, নমস্কার। হ্যাঁ হ্যালো, নমস্কার, কে বলছেন? গোপালদা নমস্কার, আপনাকে নমস্কার। আমি গোপালদা, খুব বড় ফ্যান, 3 বছর ধরে টিভি প্রোগ্রাম দেখছি, ওনার সেমিনার অ্যাটেন্ড করেছি। মানে কোন সেমিনার, এই লাস্ট সেমিনার, এটা ফেব্রুয়ারি লাস্ট না, আমি 2017 আর 2018 এবারটা করতে পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আমি আমার ফোনে জিজ্ঞেস করেছিলাম ওনাকে, তারপর আমার হাজবেন্ডকে নিয়ে গেছিলাম বাগবাজার চেম্বারে,
ये রেমেডি নিয়ে আমার হাজবেন্ডের প্রমোশন হচ্ছে, ভীষণ খুশি। বাপ রে, খুব ভালো। মানে আমি খুব বড় ফ্যান, উনি যা সব মন্ত্র বলেন আমি সমস্ত লিখে নিই, সেগুলো পাঠ করি, ভীষণ। আচ্ছা আমি একটা কথা জিজ্ঞাসা করব, যেহেতু 2 বছর পর পর আপনি সেমিনারে অ্যাটেন্ড করেছেন, তো সেমিনার কি রকম লেগেছিল? ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। কনসালটেন্সি একটা ফ্রি হয় সেটাও করে মানে দেখিয়েছিলাম, ভীষণ ভালো, প্রচুর লোকজন আছেন, ভীষণ ভালো লাগে আমার। এবার আপনার সম্বন্ধে কিন্তু আর কিছু জানা হলো না, আপনি কোথা থেকে ফোন করছেন, আপনি কে বলছেন? আমি সন্তোষপুর অজয়নগর থেকে ফোন করছি। আচ্ছা কে বলছেন? আমি সুনিত্রা চন্দ বলছি। কার সম্বন্ধে জানবেন আজকে? আমি আমার ছেলের সম্বন্ধে যাব। ওর নামটা বলে ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ওর নাম হচ্ছে সজীব, ডেট অফ বার্থ হচ্ছে 13 মে 1993। হ্যাঁ, সময় বলুন। সময় রাত্রে 12:01, মানে 12 তারিখ রাত্রে 13 তারিখ হয়েছে। আচ্ছা, রাত্রে 12:01 কোথায় জন্মস্থান ছিল? কোথায়? কলকাতা, কলকাতা যোধপুর পার। আচ্ছা কলকাতা, বেশ। যেটা পাচ্ছি যে আপনার ছেলের বৃহস্পতিবার ছিল, মানে বাংলা মতে বুধবার, কিন্তু ইংরেজি মত ধরলে এটা বৃহস্পতিবার হয়ে যাবে, কিন্তু 12টা পেরিয়ে গেছে। হ্যাঁ, বৃহস্পতিবার। মকর লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র, দেবগণ, কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে জন্ম, মোটামুটি এইটা হচ্ছে জন্মছক। লগ্ন ধনিষ্ঠা নক্ষত্রে বসে রয়েছে, ধন যেখানে স্থিত হয় সেই হচ্ছে ধনিষ্ঠা, সোজা কথা। লগ্নে, লগ্ন যাদের ধনিষ্ঠা নক্ষত্রে থাকে তাহলে রিচ পার্সন হয়, অর্থাৎ ধনী ব্যক্তি হয়, সোজা কথা। লগ্ন যদি কারো ধনিষ্ঠা নক্ষত্রে থাকে, আর্থিক দিক থেকে তারা জীবনে খুব বিকশিত হয়, তো এটা একটা ভালো গুণ লগ্ন ধনিষ্ঠা নক্ষত্রে। রবি কৃত্তিকা নক্ষত্রে রয়েছে, বাবাকে জীবনে নিজের পরিবারের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে। রবি কৃত্তিকা নক্ষত্রে থাকলে বাবাকে অনেক মানে ভাই বোন বা এদের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আচ্ছা, বেশ। মানে ওনার হাজবেন্ড কে? হ্যাঁ, আপনার হাজবেন্ডের কথা বলছি, ঠিক আছে? শুনছেন তো আপনি? বড় দিন নক্ষত্রে রয়েছে, খুব ভালো একটা গুণ রয়েছে আপনার ছেলের মধ্যে, ভরণী মধ্যে অপভরণী শক্তি, মানে প্রত্যেকটা নক্ষত্রের মধ্যে একজন করে দেবীর দেবতা রয়েছে, একজন করে শক্তি রয়েছে। ভরণী নক্ষত্রের দেবতা হচ্ছে যম, যম হচ্ছে ন্যায়ের প্রতীক, সত্যের প্রতীক। আর ভরণী নক্ষত্রের দেবী হচ্ছে অপভরণী, যা সবকিছুকে বহন করতে পারে। বুধ যদি ভরণী নক্ষত্রে থাকে খুব ডিউটিফুল হয়, অর্থাৎ খুব পরিবারের প্রতি খুব দায়িত্বপ্রবণ হয়। আপনার ছেলে আপনার পরিবারের প্রতি ভীষণ, আপনাদের প্রতি খুব ডিউটিফুল হবে। এবং বুধ যদি ভরণী নক্ষত্রে থাকে তাহলে দেখা যায় যে তার কোনো ভাই বা তার কোনো বোন কোনো কেউ থাকতে পারে। তো ভাই বোন আছে? হ্যাঁ, দাদা আছে, ভাই আছে, দাদা দাদা আছে। তো যাই হোক, এগুলো নক্ষত্র নিয়ে অনেক কিছু বলা যায়, মানে নক্ষত্র নিয়ে যদি বিচার করা যায় প্রত্যেকটা গ্রহকে ধরে সব অনেক কিছু বলা যায়। যাই হোক, এটা লগ্ন চাঁদা, লগ্নে চন্দ্র, লগ্ন এবং চন্দ্র একসঙ্গে রয়েছে, দ্বিতীয় শনি, আর্থিক দিক থেকে উন্নতি হবে যেহেতু লগ্ন ধনিষ্ঠা নক্ষত্র রয়েছে। প্রথমেই বলেছি যে জীবনে আর্থিক প্রতিষ্ঠা বা আর্থিক উন্নতি হবে, লগ্ন ধনিষ্ঠা নক্ষত্রে থাকলে ধনী ব্যক্তি হয়, কিন্তু দ্বিতীয় যেহেতু শনি রয়েছে, জীবনে আর্থিক উন্নতির জায়গাটা এখন। ওর বয়স হচ্ছে মোটামুটি কত কত দেখা যাচ্ছে? 25 প্লাস। তাহলে এই 29-30-এর পর থেকে লাইফের ওর মেইন ক্রিম টাইম বা প্রাইম টাইম বা গোল্ডেন টাইম যাই বলুন না কেন, সেগুলো স্টার্ট হবে। আচ্ছা, বেশ। ম্যানেজমেন্ট ক্যাম্পাসিং থেকে জব পাবে কিনা সেটাই জিজ্ঞেস করছি, এমবিএ করছে ফাইনাল ইয়ার। হ্যাঁ, ক্যাম্পাসিং এ জব পাবে, কিন্তু দেখুন আপনার ছেলের যা চার্টের যা গতি প্রকৃতি রয়েছে তাতে ওর কিন্তু বিদেশ যাত্রা বা জন্মস্থান থেকে দূরে কিন্তু চাকরি যোগ রয়েছে, কেমন? আচ্ছা, বাহ, এটা তো ভালো। আপনার কি ইচ্ছা আছে ছেলে বিদেশ যাক? ছেলের মাঙ্গলিক আছে, এটা মাথায় রাখতে হবে। লগ্ন থেকেও মাঙ্গলিক, চন্দ্র থেকেও মাঙ্গলিক, শুক্র থেকেও মাঙ্গলিক, তিন জায়গা থেকেই মাঙ্গলিক হচ্ছে, আরেকটা মাঙ্গলিক চার্ট, এটাকে খেয়াল রাখতে হবে। কিন্তু এই যে মাঙ্গলিক আছে, বিয়ের জায়গাটা খুব খেয়াল করতে হবে। আর দেখুন ওর মধ্যে চট করে রেগে যাওয়ার প্রবণতা খুব থাকবে, মেজাজটা খুব হাই, একটু টেম্পারমেন্ট বেশি থাকবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন ওর কিন্তু পেটের প্রবলেম, কেমন? আর মাঝে মধ্যে ছেলে মেজাজটা একটু চড়া হয় তো?
মোটামুটি বলে দিয়েছি ভালো চার্ট, চাকরি বাকরির জায়গায় ভালো হবে। আপনি খালি খেয়াল রাখবেন আপনার ছেলে তিন জায়গা থেকে মাঙ্গলিক হয়ে আছে, এই জায়গাটাকে একটু খেয়াল রাখবেন, এই জায়গাটাকে প্রতিকার প্রতিবিধান যখন সম্ভব হবে তখন, যে যদি যে কোনো আপনার ভালো জ্যোতিষী আপনার আশেপাশে যারা রয়েছেন তাদেরকে দিয়ে এটা প্রতিকার করা অবশ্যই বিয়ের আগে সেটা করতে হবে, বিয়ের পরে করে কিন্তু আগে। মাঙ্গলিকটা ছেলেদের ক্ষেত্রে না বেকারত্বের যোগ তৈরি করে, মাঙ্গলিক ছেলেদের ক্ষেত্রে আর্থিক উন্নতির ক্ষেত্রেও প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ভালো মাঙ্গলিক কিন্তু ছেলেদের ক্ষেত্রে ভালো কর্ম পেতে, ভালো ভালো কর্মোন্নতির ক্ষেত্রেও প্রতিবন্ধকতা সৃষ্টি করে, শুধু বিয়ে নয়। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তো যেটাকে নিয়ে আমি আলোচনা করছিলাম যে আমি ঘরোয়া প্রতিকার নিয়ে আমি বলছিলাম যে আমি কালসর্পদোষে দুটো কালসর্পদোষ নিয়ে বলেছি, একটা হচ্ছে অনন্ত কালসর্পদোষ আর একটা হচ্ছে কুলিক কালসর্পদোষ, এবার হচ্ছে বাসুকী কালসর্পদোষ। একদম গোপাল, আমরা যাবো এটাতে, তবে তার আগে চট করে একটা ফোন নেবো। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি যাদবপুর থেকে, আমার নাম শুভ ওরফে কুট্টু বলছি। কি নাম? আমার অ্যাকচুয়ালি আমার দিদির মেয়েকে নিয়ে যাওয়া হয়েছিল গোপালদার কাছে, গড়িয়াহাটের চেম্বারেই গেছি পড়াশোনার জন্য। দিদির মেয়ে একবারে ডাক্তারি পাশে এই ফাইনাল পাস করে গেছে আর কি। আরে বা, মানে একবারে হয়েছে? একদম, দাদার কাছ থেকে প্রতিকারও নিয়েছিল, তিন চারটে স্টোন। আরে তাহলে তো হতেই হবে, খুব ভালো। এখন আমি জানতে চাইছি আমার মেয়ের জন্য। আচ্ছা আপনার নামটা কি বললেন? আমার নাম শুভ, শুভ লিখুন। আচ্ছা মেয়ের নাম কি? মেয়ের নাম নন্দিনী রায়। নন্দিনীর ডেট অফ বার্থ বলুন। 25 January 2007। যারা মিদনাপুরের দিক থেকে অনুষ্ঠান দেখছেন, 19 তারিখ আপনার জন্য একটা কথা শুধু বলে রাখি, যেহেতু বেশ সম্বন্ধে জানছিলেন, যোগাযোগ করবেন আপনার পরিবারের একজন, একেবারে ডাক্তারিতে চান্স পেয়ে গিয়েছে, ভালো রেজাল্ট করেছে জয়েন্টে, তো একটু যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। মেদিনীপুরের বন্ধুরা কিন্তু 19 তারিখ পাচ্ছেন, এই মাসেই পাচ্ছেন। দুর্গাপুরের বন্ধুরা এই মাসে 23 তারিখে পাচ্ছেন। হলদিয়ার বন্ধুরা এই মাসের 25 তারিখে পাচ্ছেন। ব্যাঙ্গালোরের বন্ধুরা 5 মার্চ কিন্তু পাচ্ছেন, তার জন্য যোগাযোগ করুন। হায়দ্রাবাদের বন্ধুরা মার্চের 30 তারিখে পাচ্ছেন গোপাল দাকে, তার জন্য যোগাযোগ করতে হবে। পাশাপাশি পেয়ে যাচ্ছেন আরও অনেকগুলো জায়গায়, যেমন উত্তর কলকাতার বাগবাজার, চেনা পরিচিত একটি চেম্বার এখানে তো আপনারা পাচ্ছেনই, দক্ষিণ কলকাতার গড়িয়াহাট ক্রসিং যশোদা ভবনে আপনারা পাচ্ছেন। ফোন নাম্বার 9007935831, এই ফোন নাম্বারে ফোন করতে হবে। দুর্গাপুর বেনাচিতে ফোন নাম্বারটা একটু নোট করবেন, 9748749041। আর বর্ধমানের ফোন নাম্বারটা নোট করবেন, যেটা জিটি রোডে আপনারা পাচ্ছেন গুপ্তা এন্টারপ্রাইজের একদম বিপরীতে, সেটা হচ্ছে 8584038640। এই ফোন নাম্বারে ফোন করতে হবে। হেল্পলাইন নাম্বার নিশ্চয়ই মোবাইলে সেভ করেছেন, সেই নাম্বারে কিন্তু ফোন করে। আচ্ছা, এই যে লাস্ট যিনি কলার ছিলেন 25 January 2007, আমি নোট করে নিয়েছি, সকাল 9:58 কলকাতা, আপনি মেয়ের ব্যাপারে জানতে চেয়েছিলেন কিন্তু কোনো কারণবশত ফোনটা কেটে গেছে। আমি আপনাকে কথা দিলাম আজকে ফোনটা কেটে গেছে, কিন্তু আমাদের যে ম্যাগাজিন বেরোয় নেক্সট ইস্যুতে আমি আপনার মেয়ের সম্পর্কে ডিটেইলসে প্রেডিকশন করে দেবো ম্যাগাজিনে। আরে ভাই, এটা তো বিশাল বড় পাওয়া। যদি লাইন পান ভালো, এত কষ্ট করে আপনি লাইন পেয়েছেন, লাইনটা কেটে গেল খুব খারাপ লাগছে। আপনার 25 January 2007 9:58 কলকাতা, আপনার মেয়ের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমি লিখে রেখেছি, নেক্সট ম্যাগাজিনে আপনার মেয়ের ক্যারিয়ার এবং এডুকেশন সম্পর্কে আমি প্রেডিকশন করে দেবো, অথবা যদি ফোনে লাইন পান নেক্সট আমার লাইভ প্রোগ্রামে আপনি চেষ্টা করবেন। ভালো থাকুন, নমস্কার। কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্ববৃহৎ জ্যোতিষ প্রতিষ্ঠান। ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রী গোপাল ভট্টাচার্যের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হাতে কলমে 6 মাসের সনাতন জ্যোতিষ, কৃষ্ণমূর্তি পদ্ধতি, নারী জ্যোতিষ, বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ব ও হস্তরেখা কোর্সে ভর্তি চলছে। শিক্ষান্তের রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট প্রদেয়। ইনস্টিটিউটে ভর্তি বা সাক্ষাতের জন্য যোগাযোগ করুন বাগবাজার চেম্বার 9748749016, হাওড়া চেম্বার 9007118501।
দুর্গাপুর চেম্বার 9748749041, আগরতলা চেম্বার 8584038635, দিল্লি মুম্বাই ও বেঙ্গালুরু চেম্বার 8584038631, মেদিনীপুর চেম্বার 8584038637, কৃষ্ণনগর চেম্বার 8584038631, মালদা চেম্বার 8584038637, শিলিগুড়ি চেম্বার 8584038631, কোচবিহার চেম্বার 8584038637, গৌহাটি ও শিলচর চেম্বার 8584038631।